দর্শক আসসালামু আলাইকুম, দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন, আমার সামনে একটি আপু আসছে, মুখে মাস্ক লাগিয়ে আসছে, আসলে কি বলতে চাই, কেন এই অবস্থায় আসতে হয়েছে, চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। আপু আপনার নাম কি? আখি। আপু কেমন আছেন আপনি? কোনোরকম আছেন? পুরোপুরি ভালো নাই? আপনার বাড়ি কোথায়? পাবনা। পরিবারে কে কে আছে? বাবা নাই? আপনাদের সংসারের খরচ টরচ কিভাবে চলে? কেমন লাগে এই জীবনটা? অনেক কষ্ট লাগে। জীবনে কখনো ভাবছেন প্রতিবেদনে আসতে হবে? বয়স কত? ১৯। লেখাপড়া করা হয়েছিল? বিয়ে সাথেও হয় নাই? আচ্ছা আচ্ছা। কোনো প্রেম ভালোবাসা টাসা এরকম কিছু হয়েছে? কি কাজ করেন যে প্রেমের সময় পান না? মানুষ বাড়ি কি ২৪ ঘন্টায় কাম করেন নাকি? সকাল ৮টা যাই, বিকাল ৫টা আসি। টাকা পয়সা কি করেন? এত টাকা পয়সা কাম কাজ করে ও তো টাকা পয়সা দিন পাই ২০০-১৫০ টাকা দিয়ে সংসার চলে। আম্মু ওষুধ পানি কিনতে হয়, নিজের খরচ। তো বিয়ে শাদী করে সংসারই করেন নাকি? দর্শক আসসালামু আলাইকুম, দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন, আমার সামনে একটি আপু আসছে, মুখে মাস্ক লাগিয়ে আসছে, আসলে কি বলতে চাই, কেন এই অবস্থায় আসতে হয়েছে, চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। আপু আপনার নাম কি? আখি। আপু কেমন আছেন আপনি? কোনোরকম আছেন? পুরোপুরি ভালো নাই? আপনার বাড়ি কোথায়? পাবনা। পরিবারে কে কে আছে? বাবা নাই? আপনাদের সংসারের খরচ টরচ কিভাবে চলে? কেমন লাগে এই জীবনটা? অনেক কষ্ট লাগে। জীবনে কখনো ভাবছেন প্রতিবেদনে আসতে হবে? বয়স কত? ১৯। লেখাপড়া করা হয়েছিল? বিয়ে সাথেও হয় নাই? আচ্ছা আচ্ছা। কোনো প্রেম ভালোবাসা টাসা এরকম কিছু হয়েছে? কি কাজ করেন যে প্রেমের সময় পান না? মানুষের বাড়ি কি ২৪ ঘন্টায় কাম করেন নাকি? সকাল ৮টা যাই, বিকাল ৫টা আসি। টাকা পয়সা কি করেন? এত টাকা পয়সা কাম কাজ করে? ও তো টাকা পয়সা দিন পাই ২০০-১৫০ টাকা দিয়ে সংসার চলে। আম্মুর ওষুধ পানি কিনতে হয়, নিজের খরচ। তো বিয়ে শাদী করে সংসারই করেন নাকি? যা বলতেছেন সত্যি বলতেছেন? আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? নাম্বারটা মুখস্থ আছে? নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই, পরে দিয়ে দিবেন। তাহলে ভিউয়ার্স, আপুর কথা শুনতে পারলেন, কেউ যদি সত্যিকারের যোগাযোগ করতে চান, বিয়ে শাদী করতে চান, তার নাম্বারটা আমরা ভিডিওর স্ক্রিনে দিয়ে দিব, ওই নাম্বারে যোগাযোগ করলে আপুর সঙ্গে কথা বলতে পারবেন। তা আপু আর কিছু বলতে চান? খুব ভালো কথা। তা দোয়া করবেন, নামাজ কালাম পড়বেন, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আপনার মনে আশাটা পূরণ করে দেবে। ভালো থাকেন, আসসালামু আলাইকুম।